সম্মেলন সাদা মাটা হবে, উপস্থিতি সাদা মাটা হচ্ছে না, এটা অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে বলে আমার বিশ্বাস, আমার মনে হয় আমরা সবাই বিশ্বাস করি। সাদা মাটা, সাজসজ্জা, আলোকসজ্জা, এ দুটো বিষয় নেত্রী নির্দেশে আমরা বাদ দিয়েছি, কারণ এখন দেশের মানুষ, দেশের মানুষ অভাবী মানুষ, এরা কষ্টে আছে। এসব সাজসজ্জা, আলোকসজ্জা তাদের ভাই, তাদের অবস্থার সঙ্গে উপহাস করার মতো, সেজন্যই আমরা বিষয়টি আওয়ামী লীগ গণমানুষের দল, মানুষের চিন্তা চেতনার সাথে সংগতি রেখে আমাদের পথ চলতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। মানুষ কী ভাবছে, মানুষের দুঃখ কষ্ট এখন সে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কাজ হলো মানুষ বাঁচানো, মানুষকে বাঁচাতে হবে, এটা প্রথম কাজ এবং প্রধান কাজ। এ বৈশ্বিক সংকট, এর প্রতিক্রিয়া বাংলাদেশে এই সময় ক্রাইসিসকে অপরচুনিটিতে, সংকটকে সম্ভাবনা রূপ দিয়েছেন তিনি করোনাকালে। এখনো বাংলাদেশ ইজ বাউন্সিং ব্যাক, বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। যে খারাপ অবস্থা ফাইনাল পর্যন্ত হয়ে গেল, একটা টু শব্দ বাংলাদেশে কোথাও বিদ্যুৎ নেই, লোডশেডিং হয়েছে কেউ বলতে পারবে না, অতীতে রেকর্ড নেই যে বিশ্বকাপে ভাঙচুর হয়নি, বিদ্যুৎ স্টেশনে আগুন দেয়নি, এ ঘটনা কিন্তু এটাই প্রথম। সবচেয়ে বেশি সংকটের সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছে শেখ হাসিনা। 2030 সালের মধ্যে শুনেছিলাম ডিজিটাল বাংলাদেশের কাউন্টার ভিশন 2030 বিএনপি, সেটা কোথায় এখন ডিপ ফ্রিজ খবর নাই। ওরা এরকমই কর্মসূচি দিবে, একটু দেখাবে তারা আছে, নেতা কর্মীরা বহুদিন ক্ষমতায় নেই, খাই খাই ভাব, কাজে এদেরকেও খুশি রাখতে হয়, সেই জন্য অনেক কথা বলতে হয়।